আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। শুক্রবার অপরাহ্নে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বোয়াইচণ্ডী বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হল। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। শুক্রবার একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হল বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে। কালনার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার কালনা মহকুমা শাসকের সাথে দেখা করলেন। ভাগার কাণ্ড নিয়ে নড়ে চড়ে বসল বাঁকুড়া পুরসভা। মেমাই থানার সাতগেছিয়ায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বরযাত্রীর গাড়ি আটকে মারধর করে ছিনতাই করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ভুতনি থানা কাশিমতলা গ্রামে। ঘটনায় আহত হন চারজন। ভুতনি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বসতবাড়ি তৈরি করাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার বাহাদুরপুর গ্রামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। আক্রান্ত যুবক বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও প্রশাসনিক মহলে তৎপরতা দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। বিডিও অফিসে ব্যালট বক্স আনা হয়। এর পাশাপাশি যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেগুলি ঘুরে দেখেন পুলিশ কর্তারা। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার অপরাহ্নে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বোয়াইচণ্ডী বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের 4 নম্বর আসনের প্রার্থী অপার্থিব ইসলাম। সভার আগে একটি মিছিল সংগঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 4 নম্বর আসনের প্রার্থী অপার্থিব ইসলামের সমর্থনে বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোয়াইচণ্ডী বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হল। নির্বাচনের 2 দিন আগে এদিনের জনসভাটিতে মানুষের ঢল নামে। ঢল নামাটাই স্বাভাবিক, কারণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে ফাল্গুনিদার সমর্থনে। এছাড়াও বক্তা যখন স্বয়ং ফাল্গুনিদার নিজেই, ভিড় তো হবেই। তাদের বুকের অন্ধকারে অন্য জায়গায় পড়ে গেল এটাই শুধু ভাবতেন না, আপনাদের ভোট ঠিক জায়গাতেই আপনারা দিয়েছিলেন। আমাদের যেমন মনে হচ্ছে যে সারা খন্দকোষ জুড়ে যেমন মনে হচ্ছে তারা প্রার্থী দিতে দেয়নি, বিডি অফিস ঢুকে দেয়নি, একটা গেল গেল যেমন রব উঠেছে, এটা সে জিনিস নয়। ওরা খুঁজে পায়নি। আর ওরা কিভাবে সাইন্টিফিক রিগিং করত, হাইটেক রিগিং করত, কাউন্টিং এজেন্টের সময় গণনার সময় গণনাতে কটি লোক লাগে, 30 থেকে 40 জন। তাহলে 30 থেকে 40 জন ওরা সেই পেটে চাকতে ডুবুরি না মেলে একটা কোয়া পাওয়া যাবে না, সেই সব হার মাছ চেহারা ভরে দিলে কাউন্টিং করার জন্যে। আমরা গেলাম দাদা, আমরা কাউন্টিং করার এজেন্ট গিয়েছি, কাগজে কলমে দিয়েছি, যা মাত্রই ঘাড় ধরে বার করে দিল, লাত মেরে ফেলে দিল, জানের ডাহাই ভাই প্রাণে ভাসার জন্য বেঁচে থাকলো, তাকে এই দিনটা পেলাম, কোনো ঝামেলা না করে বেরিয়ে এসেছি। সভাটির আগে একটি মিছিল গোটা অঞ্চল পরিক্রমা করে। এদিন বিরোধী দল ও কেন্দ্রীয় সরকারকে চাচা ছোড়া ভাষায় আক্রমণ করেন প্রার্থী অপার্থিব ইসলাম। আমাদের বলার থেকে, সাধারণ মানুষের বলার থেকে তিনি এই কথা আগে ভাবেন যে মানুষের কোনটা আশু প্রয়োজন তিনি করবেন, এটাও নিশ্চয়ই করবেন। আপনারা দেখেছেন যে এশিয়ায় এই প্রথম, সর্বপ্রথম এশিয়া মহাদেশের মধ্যে এই রকম একটা যে ঝুলন্ত রেল ব্রিজ হলো সেটাও কিন্তু আমাদেরই অবদান, এই মুখ্যমন্ত্রীর বলার জন্যই অবদান। এই পাশ দিয়ে যে রেল লাইনটা যাচ্ছে আপনি দেখেছেন, এই রেল লাইনটা একদিন আজকে ন্যারো গেজে আজকে পরিণত হয়েছিল। আজকে এই জায়গার মানুষকে যে বর্ধমান যেতে হলো কত কষ্ট করতে হতো, কলকাতা যেতে হলো কত কষ্ট হতো, এটাও কিন্তু আমাদের বিশ্বজয়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই রেল যে বিডিআর রেল আজকে ব্রড গেজে পরিণত হয়েছে,
কিছুদিন পরে এটা তো হয়তো ইলেকট্রিকও হয়ে যাবে। আজকের নির্বাচনী জনসভাটা কোথায় করলেন? আজকে আমাদের নির্বাচনী জনসভা হলো আপনার এই খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের আমাদের যে মা বয়চণ্ডীর থান আছে সেই বাউল বাজার, এই বাউল বাজারে আমরা আজকে পথসভা করলাম। পথসভা তো ঠিক নয়, এটা একটা বিশাল জনসভায় পরিণত হয়ে গেল। আমি ভেবেছিলাম পথসভা হবে, একটু পদযাত্রা করে যাব, সে জায়গায় দেখি হাজার হাজার মানুষ এখানে হাজির, আমরা এখানেই একটা পথসভা করলাম। শেষ মুহূর্তে আর কী কীভাবে প্রচার করবেন? শেষ মুহূর্তে প্রচার বলি শুনুন, প্রচার প্রার্থীরা কী প্রচার করবে, সাধারণ মানুষ প্রার্থী যে হাজির হচ্ছে না, সাধারণ মানুষ যেভাবে প্রচার করছেন তারা আমাদের মানে কী বলবো যে তারা প্রত্যেকটা জায়গায় এই দাবাদহ কঠিন দাবাদহর মধ্যে বেলা তিনটে থেকে বেরিয়ে গোটা গ্রাম ঘুরছেন, সাধারণ মানুষ সঙ্গে প্রার্থী নাই কিচ্ছু নাই, তারা শুধুই নিজেরা ঘুরছেন জোড়া ফুলে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন জোড়া ফুলে। আর গত পাঁচ বছর যে কাটলো এত অর্থ প্রতিকূল অবস্থার মধ্যে আজকে পশ্চিমবাংলার বুকে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে যেভাবে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে যেভাবে কাজ হয়েছে, আর এই আগামী পাঁচটা বছর পঞ্চায়েত থাকলে আমাদের আর কাজ কি লাগবে কি করতে হবে এ কথা বলার আমাদের জায়গা থাকবে না গো। আমরা খুব সন্তুষ্ট, আপনারা একটু চেষ্টা করুন 2019 সালে যেন আমরা এই যে দাঙ্গাবাজ যে বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে এদেরকে তার আবার ব্যবস্থা করুন, আর তারই নীতি নির্ধারক যেন আমাদের দিদি হতে পারেন, তার জন্য আমরা আপনাদেরকে যেরকমভাবে বলবেন আমরা সেই রকমভাবেই সহযোগিতা করতে রাজি আছি। এদিনের সভার অপর বক্তা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল দত্ত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। শুধু অপেক্ষা যে ফাগুন ভাই কত হাজার ভোটে জিতিয়েছে এটাই আমাদের এখন দেখার বিষয়, বিজেপির জামানত জব্দ হয়েছে কিনা সেটাই এখন জানার বিষয়, সেটা আমরা জানতে পারবো 17ই মে। আমরা সেই অপেক্ষাতেই আছি, মামাটি মানুষের সরকারে মমতা ব্যানার্জির আদর্শে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে সেখানে 34 বছরের শাসনকে কলঙ্কিত করে এই 6 বছরের উন্নয়ন যেভাবে মানুষ দেখেছে। দিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব বর্ধমান জেলার 4 নম্বর আসনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপার্থিব ইসলাম ফাগুনগাঁ উনি ইয়েতে কনটেস্ট করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার জন্য আমাদের আজকের এই এখানে উপস্থিত আছেন। ধরুন আমাদের বর্ধমান জেলা শিক্ষা প্রতিনিধিরা আছেন, আমাদের কার্যকরী সভাপতি শ্যামল আছেন, আমাদের নয়নের মণি আমাদের উন্নয়নের হাতিয়ার আমাদের অপার্থী ফাগুনগাঁ আছেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারের পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন তৃণমূলের যুব সভাপতি। জোড়া ফুলে ভোট দেওয়া মানে উন্নয়নের পক্ষে রায় দেওয়া এবং প্রগতির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো বলিষ্ঠ করে শক্তিশালী করে বাঁকুড়ার উন্নয়নের জয়যাত্রাকে আরো কয়েক ধাপ এগিয়ে দেওয়া। বাংলায় জোর জবরদস্তি উত্তর ভারতের একটা কালচার তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সিপিএম এদের কাছে বিক্রি হয়ে গেছে, কংগ্রেস এদের কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা জীবন দিতে রাজি, কিন্তু বিজেপি সিপিএম এর সাথে আমরা আপোষ করতে রাজি নই। দেখবেন গণতান্ত্রিক ভাবে নিজের ভোট নিজে প্রয়োগ করবেন আর জোরে ছাপটা জোড়া ফুলে কষিয়ে মারবেন, এমন ভাবে ভোট দেবেন যাতে এদেরকে আগামী দিন কোনো ভুটে খুঁজে পাওয়া না যায়, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট আনন্দ বার্তা। শুক্রবার একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে, কয়লার উৎপত্তির বিষয় নিয়ে এই সেমিনারে আলোচিত হয়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো, কয়লার উৎপত্তির বিষয় নিয়ে মূলত এই সেমিনারে আলোচনা হয়। প্রধান বক্তা হিসাবে সেমিনারে উপস্থিত ছিলেন বীরবল সাহানি ইনস্টিটিউটের অধ্যাপক এ কে শ্রীবাস্তব। And specialized in the Gondwana flora,
Lord, after a little although there will, I should not speak anymore because of that. স্লাইড সহযোগে কয়লার উৎপত্তি ও তার প্রয়োজনীয়তা এদিন ব্যাখ্যা করেন শ্রীবাস্তব। जब एक टेक्टोनिक एक्टिविटी हुआ अब हेवेल आया तो उससे ये सब वृक्ष गिर गए, ये खत्म हो गए उस समय। और ये सब एक वैली जहाँ पर थी, एक काफ़ी वैली था, डीप वैली थी, उसमें जाके ये नदियों के द्वारा पानियों के द्वारा जा जाके ये इकट्ठा हो गए। उस वैली में एक कोलफील्ड ये काफ़ी सालों तक वो दबते रहे, कम से कम कई करोड़ों वर्षों बाद वो दब दब के उसके ऊपर सेडिमेंट जमा होते गए और वो दबते चले गए। फिर वो अंदर ही अंदर वो बर्फ हो गए, जिसको कहीं के फिजिको केमिकल एक्टिविटीज की वजह से और बायोलॉजिकल प्रोसेस की वजह से वो पूरे दबते हुए। और वो जो वनस्पतियाँ थी जिसके वजह से वो वनस्पतियाँ में उसके ऊपर सेडिमेंट उतरा गए तो उस पर कोई कीड़े मकोड़े या कोई और अन्य जानवरों का प्रभाव नहीं हुआ। और उसी जो ये है उसी वनस्पतियों से यहाँ पर कोयला बना है। और बर्दवान डिस्ट्रिक्ट यहाँ हिंदुस्तान का बहुत अच्छा एरिया है जहाँ पर ये कोयले बहुतायत काफ़ी माने पाए जाते हैं। यहाँ पर एक रानीगंज समूह का कोल है, दूसरा बराकर समूह का है। रानीगंज में 10 कोल सीम्स हैं और बराकर में 8 कोल सीम्स हैं। बराकर कोल में एश कंटेंट कम है लेकिन रानीगंज में एश कंटेंट ज्यादा है। बराकर वाला जो कोल है धनबाद तक गया हुआ है और वहाँ पर आपका जो एक बढ़िया तरह का कोल होता है मेटेलिक कोल जिसके लिए कोचिंग कोल कहलाता है वो वहाँ पर है। अपने यहाँ जरा यहाँ के बर्दवान में कम है लेकिन ये बर्दवान डिस्ट्रिक्ट के काफी एरिया यहाँ कम से कम 100 माइन है जो कि अंडरग्राउंड भी है बाहुबली भी है। ये 930 जाति के ही पौधों के द्वारा ये बनाया हुआ है। और इन पौधों के जिसके फॉसिल जो है इनके इम्प्रेशन इनके लोग छाप होता है या इनके लकड़ी होती है ये सब चीज़ें यहाँ मिलती हैं। और फुलेरी में अगर हम लोग एक तो कोयला जो कि गर्म हो जाता है जिसके जलाने के काम आता है उसके ऊपर शेल होता है। शेल में जो है आप देखिएगा कि उसमें प्रिजर्वेशन मिलता है क्योंकि जो जल कोयला बन गया है उसमें सब पौधे वनस्पतियों का कोई निशान और अवशेष नहीं मिलेंगे लेकिन शेल में मिलते कोल शेल में जो होता है कार्बन शेल उसमें छापा मिलता है पत्तियों का तनों का और फूलों का उससे सीड का ये सब के छापे मिलते हैं। उससे ये पता लगता है कि यहाँ किस तरह से वनस्पति थी और कालांतर में वो कैसे और आगे बढ़कर किस तरह से वो खत्म हो गई और फिर एक नए तरह का पौधों का जन्म हुआ। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিরঞ্জন গুপ্তা জানান, বিভিন্ন কলেজ ও কয়েকটি বিদ্যালয় থেকে প্রায় শতাধিক পড়ুয়া এই সেমিনারে অংশগ্রহণ করে। আজকে আমরা একটা ন্যাশনাল সেমিনার করছি কোল ফর্মেশন ইন ইন্ডিয়া। যেহেতু কি ওয়েস্ট বেঙ্গল যে আছে আমাদের যে বর্ধমান ডিস্ট্রিক্ট যে রানীগঞ্জ আসানসোল বড়াকের এরিয়াটা আছে কোল ডমিনেন্ট এরিয়াটা ছিল। আর কোল জন্য কি হয়েছে এই এরিয়াটা মানে ওয়েস্ট বেঙ্গলটা প্রথম থেকে ব্রিটিশরা মানে ডেভেলপ করলো, রেল ডেভেলপ করলো। আপনারা জানেন কি প্রথম যে রেল ইঞ্জিন ছিল ওটা হাওড়া থেকে চালানোর কথা ছিল, বাট যেহেতু যখন আসছিল ও জলে ডুবে গেল সমুদ্রে, সেই জন্য বোম্বে টু থানে প্রথম রেলটা চললো। তো এখানে আপনি দেখবেন কি ইভেন রানীগঞ্জ স্টেশনটাও খুবই প্রথমে রেডি হয়েছে 1852 সামথিং এন্ড আসানসোল ইজ 1885। বুঝতেই পারছেন অনেক পুরনো স্টেশন, এই এরিয়াটা গ্রোথে মানে এটা প্রচুর যোগদান। কীভাবে কোল ফরমেশনটা হয়, কীভাবে এর মানে বেশ কিছু প্লান্ট ফসিল আছে মানে প্লান্ট অফ দ্য পাস্ট যাকে বলি, যেভাবে আমরা গ্রো করেছি এরকম অ্যানিমালে কী আছে, ডাইনোসর এখন চলে গেছে, তো সেই রকম বেশ কিছু এরকম বনস্পতি আছে যে ফসিল ফর্মে ফরমেশন হয়ে আর কীভাবে কোলে এখন চেঞ্জ হয়ে গেছে ওই সম্পর্কে এই সেমিনারটা করা হয়েছে। এর জন্যে বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিওবটানির ফর্মার সায়েন্টিস্ট যে আছেন প্রফেসর ডক্টর একে শ্রীবাস্তব, অশ্বিনী কুমার শ্রীবাস্তব আছেন, আর ওনার সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন বিকে পাল, আর একজন ম্যাডাম আছেন বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিওবটানি থেকে প্রফেসর
রঞ্জু রশ্মি শ্রীবাস্তব। কতগুলো স্টুডেন্ট এসছে, কতগুলো স্কুল থেকে এসছে? আজকে স্কুলটা কম আছে, বাট স্কুল স্টুডেন্ট মোটামুটি তিনটে স্কুল থেকে এসেছে, বাট কলেজ স্টুডেন্ট আজকে আমরা বেশি দেখেছি। বিকজ এই সেমিনারটা একটু কলেজ লেভেল স্টুডেন্ট বেশি সুটেবল ছিল। রাজ কলেজ আছে, উমেন্স কলেজ আছে, আর এখানে কাছাকাছি যত কলেজ আছে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছেন। হয়তো যে সাইন্টিস্ট এসেছেন এই সম্পর্কে কিছু বলবেন, বা আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে কীভাবে এই কোল এরিয়াকে কীভাবে আরে ডেভেলপ করে দেওয়া যায়, কি আরও অ্যাডভান্সমেন্টটা হোক, অ্যান্ড কিছু নতুন ইনভেস্টমেন্ট হোক, যেহেতু চাকরি মানে এমপ্লয়মেন্ট জেনারেশনটা তো খুবই দরকার, তো ওইটাও হোক। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কালনার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার কালনা মহকুমা শাসকের সাথে দেখা করেন। মহকুমা শাসক আইনজীবীদের দাবি বিবেচনা করার আশ্বাস দেন। মহকুমা শাসকের কাছে আশ্বাসের বাণী পাওয়ায় খুশি আইনজীবীরা। কালনা মহকুমা আদালতের আইনজীবীরা মহকুমা শাসকের সাথে দেখা করেন শুক্রবার। বিভিন্ন দাবি দেওয়া মহকুমা শাসকের কাছে জানান কালনা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। আইনজীবীদের বসার ঘরের দাবি রাখেন মহকুমা শাসকের কাছে। এর পাশাপাশি গত 8ই মে কালনা মহকুমা আদালতে তরুণ আইনজীবী কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু হয়। মৃত আইনজীবীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান আইনজীবীরা। এমনকি আদালত চত্বরে যে সমস্ত বিপজ্জনক অবস্থায় গাছগুলি রয়েছে সেগুলি কেটে ফেলার দাবি তোলেন আইনজীবীরা। আইনজীবীদের কথা যথাযথ বিবেচনা করার আশ্বাস দেন মহকুমা শাসক। আজকে আমরা মহকুমা শাসকের কাছে কালনা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা গেছিলাম। 8 তারিখে যেটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, আমাদের কালনা আদালত তরুণ আইনজীবী মোহাম্মদ আসিফ শেখের এই গাছের ডাল পড়ে তার আকস্মিক মৃত্যু ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে যে আমরা কালনা মহকুমা আদালত চত্বরে যাতে আইনজীবীরা পাকাপাকিভাবে ঘরের বন্দোবস্ত হয় এবং যাতে বিপজ্জনক যে সমস্ত গাছ আদালত চত্বরে রয়েছে তাদের অতি দ্রুত সত্ত্বেও যাতে কাটা হয় তার জন্য মহকুমা শাসকের সঙ্গে আমি বিস্তারিত কথা হয়েছে, এবং ছেলেটির পরিবার যাতে আর্থিক ক্ষতিপূরণ পায় তাকেও আমরা সেটা দাবি রেখেছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের তহবিল থেকে যাতে উনি প্রতিশ্রুতি পায় 2 লাখ টাকা মতো আর্থিক ক্ষতিপূরণ, তার জন্য তিনি ব্যবস্থা করবেন, এটাই ওনার সাথে আমাদের কথা হয়েছে। এবং 20 থেকে 27 তারিখ আমাদের গরমের ভ্যাকেশনের ছুটি আছে, তার মধ্যে যাতে গাছগুলো কাটা যায় সেই দাবিও আমরা রেখেছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ভাগার কাণ্ড নিয়ে নড়ে চড়ে বসল বাঁকুড়া পুরসভা। শুক্রবার পুরসভার উপপৌর প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেল ও মাংসের দোকানে অভিযান চালায়। অভিযানে প্রায় 1 কুইন্টাল মাংস ও কয়েকটি ফ্রিজ আটক করা হয়েছে। দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সারা রাজ্যে ভাগার কাণ্ড নিয়ে তোলপাড়। বিভিন্ন পুরসভাগুলি হোটেল ও মাংসের দোকানগুলিতে অভিযান চালাচ্ছে। বসে নেই বাঁকুড়া পুরসভা। শুক্রবার উপপৌর প্রধান দিলীপ আগরওয়ালের নেতৃত্বে পুরসভার একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেল ও মাংসের দোকানগুলিতে অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন দোকানে মরা ছাগলের মাংসের পাশাপাশি ফ্রিজে রাখা বেশ কয়েকদিনের বাসি পচা মাংস দেখে চক্ষুচরক কাজ। সব মিলিয়ে এদিন অভিযানে প্রায় 1 কুইন্টাল মাংস ও কয়েকটি ফ্রিজ আটক করা হয়েছে। উপপৌর প্রধান জানান এই ঘটনায় দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যাপারটা যে কিছুদিন ধরে আমাদের যে একটা অভিযোগ ছিল যে বাঁকুড়া প্রকাশ্যে স্কুলে কলেজের যাওয়ার রাস্তা প্লাস এই কানকাটা সার্কিট হাউসের এখানে বেআইনি মাংস বিক্রি হচ্ছে, এবং কলকাতায় ভাগাড়ের মাংস বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে পচা মাংস পৌঁছে গেছে। আমাদের কাছে উদ্যোগ করতে নির্দেশ ছিল প্রত্যেক পৌরসভাকে যে মাংস যে বিক্রি হচ্ছে সেগুলোকে তদন্ত করে দেখা। আমরা আজকে যখন বেরোই জেলা স্কুলের ওখানে আমরা দেখলাম যে মরা ছাগল কাটা হচ্ছে, সেখানে আমরা 2টো জায়গায় রেড করে মাংস সিজ করা হয়েছে এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করে পুলিশকে দিয়ে তাদেরকে থানায় পাঠানো হয়েছে। তারপরে আমরা সার্কিট হাউস মোড়ে আসি, সেখানেও আমরা দেখি যে বেআইনি কনস্ট্রাকশন এবং সেখানে বেআইনিভাবে মাংস বিক্রি করা হচ্ছে, এবং তাদের রেফ্রিজারেটর যখন আমরা পরীক্ষা করে দেখছি আমরা অবাক হয়ে গেছি যে প্রায় 30 থেকে 40 কেজি মাংস পচা মাংস সেখানে রেফ্রিজারেটরে রাখা ছিল এবং সেই মাংস এরা বিক্রি করছিল। তাই সেই মালগুলোকে পুলিশের এবং আমার পৌরসভার যারা স্যানিটেশন ইন্সপেক্টর আছে তাদেরকে নিয়ে আমরা সেই মাংসগুলোকে ইতিমধ্যে সিজ করে আমরা থানায় পাঠিয়েছি। এবং পুকুরের জলে পুকুরের জলেও মাংস পাওয়া গেছে,
এবং সবচেয়ে আশ্চর্য যে মানুষ এত সব টিভিতে প্রচার হচ্ছে, তারপরেও পয়সার লোভে মানুষের মানসিকতা কত নিচে নেমে গেছে আমরা আজকে দেখলাম। এবং পৌরসভা এটা লাগাতার অভিযান চলবে, আমরা মাইকে অ্যানাউন্সমেন্ট করব প্রকাশ্যে কোথাও মাংস কাটা যাবে না, এবং আমরা চেষ্টা করছি পৌরসভা থেকে একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা শটার হাউস করে সেখানে মাংস বিক্রির ব্যবস্থা করতে পারি, সেটা পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা পৌরসভা বৈঠক করে সেটাকে একটা সিদ্ধান্ত নেব, যাতে মানুষকে ভালো মাংস যাতে খাওয়ানো যায় সেই ব্যাপারে আমরা একটা উদ্যোগ নেব। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়ায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পেশ করে। আবারও যৌন নির্যাতনের শিকার হলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়ায়। পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় একটি পূজোর প্রস্তুতি চলছিল একটি অনুষ্ঠান বাড়িতে। সেই সময় ওই নাবালিকা ওই প্রস্তুতি দেখতে অনুষ্ঠান বাড়িতে যায়। অভিযোগ, ওই বাড়ির মালিক পিন্টু জোর করে ওই নাবালিকাকে একটি ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। ওই নাবালিকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে, তারা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। সাঁওতালি ভাষার মাধ্যমে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার চালাচ্ছে শাসক দল। অভিনব এই পদ্ধতি দেখা গেল বরশুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এইরূপ প্রচার মানুষজনকে উৎসাহিত করেছে। লিখনের মাধ্যমে ভোট প্রচার চলছে বর্ধমান 2 নম্বর ব্লকের বরশুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 261 নম্বর সংসদের 11 নম্বর বুথে তৃণমূল প্রার্থীর সমর্থনে এইরূপ প্রচার চালানো হয়। ওই এলাকার অধিকাংশ ভোটারই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাদের কাছে সহজভাবে প্রচার পৌঁছে দিতেই সাঁওতালি ভাষাতে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। পথ চলতি মানুষজনের মধ্যে এর ফলে কৌতূহলতা প্রকাশ পাচ্ছে। এই প্রথম সাঁওতালি ভাষায় দেওয়াল লিখন পূর্ব বর্ধমানে, যা উৎসাহিত করেছে সকলকে। তাদেরকে বোঝানোর জন্য মানে যে অলচিকি ভাষা সম্পর্কে প্রচার, আবার মানে আপনার বোঝানোর যাতে বোঝাতে পারি, তার জন্যই আমি আমাদের ভাষায় প্রচার করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে এবং সেটা আমার সাথে আরও সহযোগিতা করবে আমিও আশা করব। হ্যাঁ, আর এই যেমন ইন্দিরা আবাস দেওয়া আছে, বৃদ্ধা ভাতা দেওয়া হচ্ছে, তারপরে বরশুল থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা উপলক্ষে একটি বিদ্যালয়ের প্রাচীর ভাঙতে হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সিমলাপালের বিক্রমপুরে। ঘটনা ঘিরে মানুষজনের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে। তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভার জন্য ভেঙে ফেলা হলো একটি স্কুলের প্রাচীর, কেটে ফেলা হলো গাছ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সিমলাপালের বিক্রমপুরে। শুক্রবার সাংসদের সভাস্থল হিসাবে স্থানীয় নেতৃত্ব বেছে নেন বিক্রমপুর রাধা দামোদর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা। নির্বাচনী জনসভাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে স্কুলের প্রাচীরের একাংশ ও একটি নিম গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে চারিদিকে। জনসভার জন্য বিদ্যালয়ের প্রাচীর ভেঙে ফেলা কতটা যৌক্তিকতা আছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সভ্য সমাজ। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে স্কুলের পোশাক তুলে দেওয়া হলো। এদিন প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে স্কুলের পোশাক তুলে দেওয়া হয়। স্কুলের পোশাক পেয়ে খুশি খুদে পড়ুয়ারা।
খুদে পড়ুয়াদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হলো। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর 170 জন ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া হয়। দাইহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় ঘোষ, বিদ্যালয়ের সভাপতি ভাস্কর চ্যাটার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে পরিপূর্ণতা দেন। আজ আমাদের ঘোড়ানাশ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2017 শিক্ষাবর্ষে 170 জন ছাত্রছাত্রী পোশাক বিতরণ করা হলো। এই পোশাক তৈরি করেছেন আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর অঞ্চলের সবুজ সাথী মহিলা স্বনির্ভর গোষ্ঠী সবুজ সংঘ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে যে সার্বিক উন্নয়ন, স্কুলতর বলুন, শিক্ষা দপ্তর বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, সমস্ত বা গ্রাম উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে সর্বস্তরের যে উন্নয়নের ঝড়, তারই আজকে আমরা ঘোড়ানাশ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের 170 জন ছাত্রছাত্রীকে আমরা স্কুল ড্রেস তুলে দেবো। এই স্কুল ড্রেসগুলো যেগুলো একে অপরের পরিপূরক, যেমন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সবুজ সংঘ মহিলারা এই ড্রেস তৈরি করে তারা যেমন একটা লাভজনক অবস্থায় গিয়েছে বা তারা নিজেরা নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে, তেমনই স্কুলের সকল ছাত্রছাত্রীরাও এই ড্রেস পেয়ে উপকৃত। এবং যে প্রবণতাটা আগে ছিল, অতীতে আমরা দেখেছি যে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসার যে একটা অনীহা প্রকাশ, সেইটা অনেকটাই দূর করতে পেরেছে এই উন্নয়নের ফলে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্যব্যাপী যে পোশাক বিতরণ অনুষ্ঠান হচ্ছে এবং প্রাইমারি থেকে আপার প্রাইমারি লেভেল পর্যন্ত যে পোশাক দেওয়া হচ্ছে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে ঘোড়ানাশ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পোশাক বিতরণ করা হচ্ছে। এবং এই পোশাক সুন্দরভাবে তৈরি করেছে আমাদের জগদানন্দপুর অঞ্চলের সবুজ সংঘ মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্টাফেরা আন্তরিকতার সঙ্গে এই পোশাক বিতরণ করছেন। এবং এই পোশাক পেয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই খুব খুশি। এবং স্কুলের যে পোশাকের যে ডিসিপ্লিন বা পোশাকের পোশাক পরে আসলে যে সুন্দর বা দেখতে যে একটা সৌন্দর্য লাগে, সেই বিষয়ে সবাই সচেতন। নতুন স্কুল ড্রেস হাতে পাওয়ায় খুশি খুদে পড়ুয়ারা। আমি আজ পোশাক পেয়ে খুবই আনন্দিত, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই পোশাক পরে আমি প্রত্যেকদিন স্কুলে আসব। কাটোয়া থেকে গৌণ চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা। কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ভোট প্রচার করার সময় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয় 7 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটা মিটিংয়ে গেছিলো, সে মিটিং তৃণমূলের মিটিংয়ে গেছিলো। কংগ্রেসের লোক কাছে কেনে যাবেন, কংগ্রেস করতে হবে। আমরা বলছি না, আমরা কংগ্রেস করবো না, আমরা তৃণমূলই করবো। তার জন্য আমরা আমাকে মেরেছে, আমরাকে মেরেছে, সেটে 7 জনকে মেরেছে কংগ্রেস পার্টি। কয়জনকে মেরেছে? 7 জনকে মেরেছে। তারা কোথায় আছে? ওরা বাড়িতে আছে। এখানে কয়জন করতে? এখানে আমরা 6 জন আছে। ওনারা ভর্তি আছেন? হ্যাঁ, ভর্তি আছে। কারা কারা মেরেছে? কালু, মফি, সেন্টু, সফি। এটা কোন দল করে? এটা কংগ্রেস করে। তোমরা কোন দল করো? আমরা তৃণমূল করি। কংগ্রেস করছে না? কংগ্রেস করতে আমরা তৃণমূল করছি।
আচ্ছা তৃণমূল করতে যে বলছে যে না তৃণমূল করতে হবে না কংগ্রেস করতে হবে। কালকে কি মিটিং ছিল? কালকে পরশু ভালো কথা মিটিং ছিল। আর কালকে? কালকে মিটিং ছিলাম, কালকে মারপিট। কখন মেরেছে কালকে? সকাল 7টার সময়। তারপর ওখান থেকে? ওখান থেকে হসপিটালে এলাম, হসপিটালে এসে হসপিটালে বলছে ডাক্তার বলছে মালদা পাঠাবে, মালদা এলাম। এখানে কজন ভর্তি? এখানে দুজন, দুজন আছে ভর্তি এখন। যা যা ভর্তি তাদের নাম কি? বিশারদ শামসুল। তো থানাতে বলেছো? হ্যাঁ থানাতে বলা গেছে। কোন থানাতে? ভালো কথা নেই, ভালো কথা নেই, হোসেনপুর থানায়। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত সাজার দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তিদের আত্মীয়রা। তিনি কংগ্রেস করি, আমরা এবার বলছি যে তৃণমূল করব, তৃণমূল করব। ওই কংগ্রেস পার্টির লোক এখন তৃণমূল করতে দিবে না আমরাকে। আমরাকে আমার শ্রমিক গেছিল তৃণমূলের মিটিংয়ে, তৃণমূলের মিটিংয়ে যেয়ে ওরা সব রাইতে কমিটি করেছে, সব মিটিং করেছে। তখন আমার চারজনাতে আমরাকে সবটি নিয়ে ছেলে কে সবটিকে মারপিট করেছে। কারা মেরেছে? ওই মফি, কালু আর সেন্টু আর সফি। এটা কোন দল করে? কংগ্রেস করে। আর তোমরা কোন দল? আমরা তৃণমূল করি, আমরা তৃণমূল করছি, করবো। আচ্ছা, বুকে দল বন্ধ করবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বিরতির পর ইডি ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় 10ই ও 11ই মে। শুক্রবার বর্ধমান সদর 2 নম্বর ব্লকের সভাগৃহে চলে ভোট পর্ব কর্মসূচি। ভোট প্রদান ঘিরে ভোটদাতাদের উৎসাহ দেখা যায়। আগামী 14ই মে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে ভোটকর্মীরা আগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 10ই মে ও 11ই মে ইডি ভোটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটকর্মীরা। শুক্রবার বর্ধমান সদর 2 নম্বর ব্লকের সভাগৃহে চলে ভোট পর্ব কর্মসূচি। 30 নম্বরে 59 জন এবং 31 নম্বরে 89 জন ভোটদান করেন। ইডি ভোট পর্ব ঘিরে ভোটদানকারীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বাড়ি ও জায়গা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে মারধর করলো তারই দাদা ও ভাইপো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর গ্রামে বাড়ি ও জায়গা নিয়ে বিবাদের জেরে বঙ্কিমচন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল তারই দাদা ও ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। এদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বঙ্কিমচন্দ্র মণ্ডলের পুত্র সীমন্ত মণ্ডল তার বাবাকে চিকিৎসার জন্য কাদরা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন। গিয়ে দেখি হ্যাঁ চারজন ধরে খুব মারছে, বাবা মাটিতে পড়ে আছে, আমি তুলে নিয়ে তাকে হসপিটালে নিয়ে আসি। আমি শিক্ষা ফেলে কি ঘটনা ঘটেছিল বাবার কাছে শুনলাম। বাবা গোল ভাঙতে গিয়েছিল, তো ওরা গোল ভাঙতে গিয়েছিল, বাবা বাধা দেয়, ওরা এসে বাবাকে খুব মারতে বাবা মাটিতে পড়ে থাকে। আপনি কি করছেন? আমি স্কুলে শিক্ষকতা করি, কাকুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। আমি ওখানেই চাকরি করতাম, ওখান থেকে ছুটতে ছুটতে যাই, গিয়ে দেখি বাবাকে ফেলে মারছি। কারণটা কি? মারাটা কি আপনাকে? আমি আমার সমস্ত কিছু নির্ণয় হয়ে যাওয়ার পর, টাকা পয়সা ওদেরকে নির্ণয় করে দেওয়ার পর, বাড়ির ঝামেলা মিটে যাওয়ার পর, তারপর 8 ঘন্টায় আমি শিক্ষাসেল করে তৃণমূল শিক্ষাসেলের সহসম্পাদক পদে আছি। বঙ্কিমবাবুর চোখে কানে ও মাথায় আঘাত লেগেছে বলে পরিবার সূত্রে জানা যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এটা কি হয়েছে আপনার আজকে? আজকে আমার ওখানে আমি চালা পুষেছিলাম, চিকচিকে টাঙাছিলাম, তখন ওরা জোর করে আমার গোলে ভাঙতে যায়। আজ দুদিন জল ডাউরি এসছে, দুদিন অপেক্ষা করে আমি নিজে শুনিয়ে নেবো, তার না শুনে অমনি বলার পরে বলে তোর বাবার জায়গা বলে আমাকে ধরে মারতে নিয়ে যাবো। ওর পরিকল্পনা করেই ছিল মারবো, ওরা অমনি আমার ভাইকে বলে যে হ্যাঁ মেরে ফেল মেরে ফেল, আমার দাদা বলে মেরে ফেল। একবারে মেরে আমাকে একবারে সামনে কজন মিলে মেরেছে? ওরা চারজন আমাকে সমানে মেরে গেছে, এবং মারার পরে আমার চোখ দুটো তুলে নিতে যায়। আমার এই জায়গা নিয়ে ঝামেলাটা হয়েছে। কতদিন আগে ঝামেলা? ঝামেলা আমরা বেশি নয়, আমি আমরা চার ভাই, তার মধ্যে আমি ছোট। আমি আমার দু কাঠা জায়গা দিয়েছিলাম, একটু বাড়ি আমাদের দেড় বিঘে জায়গার উপর বাড়ি,
আমি দু কাটা চেয়েছিলাম, তাই আমাকে দিতে রাজি হয়নি, আমাকে বলেছে মাঠে চলে যা। ছেলে থাকে সেই ইয়েতে ওরা আমাকে শেষকালে বলে তোর ছেলে শিক্ষা থাকে, তুই সবসময় মমতা মমতা করিস, তোর কোন বাবা আছে মমতা, এই যে 8 টাকা আমরা এই আপনার ভাইরা কি বিরোধী দল করে ওরা আপনার বিজেপির আমার ছেলেকে তৃণমূলে যেতে বাধা দিয়েছিল। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কিষান মান্ডিতে 4টি বিদ্যালয়ে 200 জন ছাত্রীকে সাইকেল বিতরণ করা হলো। নতুন সাইকেল পেয়ে ছাত্রীরা খুশি। রাজ্য সরকার পঠন পাঠনের মান উন্নয়ন ও স্কুল ছুটের সংখ্যা কমানোর জন্য নানারূপ প্রকল্প গ্রহণ করেছে। এইরূপ প্রকল্পের মধ্যে একটি হলো সবুজ সাথী প্রকল্প, এছাড়াও রয়েছে কন্যাশ্রী, বই, ব্যাগ ও জুতো প্রদান। আমি এখানে এসেছি আমাদের ছাত্রীদের সাইকেল বিতরণের জন্য, সাইকেল দেওয়ার জন্য নিয়েতে এসেছি। তখন সরকার আসার আগে বহু স্কুল ছুট ছিল, যেমন তখনকার দিনে দেখা গিয়েছে অনেক ছাত্রীর সংখ্যা কম, কিন্তু বর্তমানে আমাদের স্কুলের ছাত্রীর সংখ্যা হচ্ছে 1300 ছাত্রছাত্রী মিলিয়ে, এবং স্কুল ছুট যেটা হতো সেই স্কুল ছুটটা বর্তমানে নেই। কারণ হচ্ছে এই সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন বই দেওয়া, খাতা দেওয়া, তারপরে সাইকেল দেওয়া, কন্যাশ্রী, যুবশ্রী, এই সমস্ত ব্যাপারে এই সরকারের জন্য আমাদের অনেক ছুটটা কমেছে, এবং ছেলেদের যে মেয়েদের যে আমাদের একটা ছিল অল্প বয়সে বিয়ে দেওয়া, সেটাও কিন্তু কমে গেছে। আমার মনে হচ্ছে যেন এটাতে মানুষ 18 বছর বয়স মানে 12 পর্যন্ত, আমাদের যদিও 12 স্কুল শুক্রবার মঙ্গলকোটের কিষান মান্ডিতে 4টি হাইস্কুলের 200 জন ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়। সাইকেল পেয়ে সভাপতি খুশি ছাত্রীরা। আজকে আমি কিষান মান্ডিতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে দেয়া সাইকেল সেটাকে নিতে। কতটা খুশি তুমি? কতটা খুশি? আমি এতটাই খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য এত কিছু ভেবেছে, স্কুল যাওয়ার জন্য যারা যারা পায়ে হেঁটে যেতে পারছে না, সেই জন্য রোদে যেতে পারছে না, সেই জন্য আমাদেরকে এই সাইকেলটা দিয়েছে, যেন স্কুলে খুবই তাড়াতাড়ি দ্রুত যেতে পারে। আর কি কি পাচ্ছে? আর পাচ্ছি কন্যাশ্রী, যুবশ্রী, শুভশ্রী, যুবশ্রী এবং নানা ধরনের স্কলারশিপ, স্কুল ড্রেস আর বই খাতা ইত্যাদি সবই পাচ্ছি, সবই পাচ্ছি। এই সাইকেল বিতরণ কর্মসূচি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন, যেখানে মাত্র আর 2 দিন বাকি আছে নির্বাচনের দিন, এমতো অবস্থায় সাইকেল বিতরণ কতটা যুক্তিসঙ্গত সে ব্যাপারেও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দবার্তা। সিপিআইএম দলের ভাঙন অব্যাহত। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে প্রায় 200 জন সিপিআইএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। নির্বাচন হতে আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি, সিপিআইএমের দলে এখনও ভাঙন অব্যাহত। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর তৃণমূল কার্যালয়ে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় 200 জন সিপিআইএমের সদস্য ও কর্মী। এদিন পাড়াতল 1 নম্বর পঞ্চায়েতে দীপক মুদির নেতৃত্বে সিপিআইএম এর কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সিপিআইএম করতাম, এখন তৃণমূল কাজ করছে তাই তৃণমূলে যোগ দিচ্ছি। কাজ ভালো করছে ওই জন্য আমরা যোগ দিয়েছি। তৃণমূলের পক্ষ থেকে কি কোনো রকমভাবে সন্ত্রাস চালানো হয়েছিল কোনো রকমভাবে সিপিএম ক্যান্ডিডেটদের উপর? না, আজকে আমরা এই যে বাড়াইছি, মোটামুটি আমরা সহযোগ 2-1 মানুষ আমরা এই তৃণমূলে জয়েন করি। আজকে মমতা যেভাবে আমাদের বাংলায় উন্নয়নের একটা মানে ঝড়ের মতো যে আসছে সেইটাকে দেখে আমরা এতগুলো মানুষ জয়েন করি। অনেকদিন ধরেই একটা মানে মনের মধ্যে ভেবে রেখেছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের গ্রাম বাংলা যেভাবে যে উন্নয়ন যেগুলো করছে, ধরুন কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, আজকে ঢালাই রাস্তা বলুন, আজকে যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারা দেখে আজকে এতগুলো মানুষ আমরা জয়েন করি। আমরা শুধু আজকে বলে নয়, আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা আমরা ভেবে ভেবে ব্যাপারটা হয়েছে, একটু আমাদের কাজেরও একটু চাপ ছিল বলে আমরা জয়েন করতে পারি। এদিন জামালপুর ব্লকের কার্যকারী সভাপতি ও মেহমুদ খান তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পিএম থেকে তৃণমূলে জয়েন করলো, পর্বতপুর থেকে জয়েন করলো, প্রায় 250 মহিলা এবং জেন্টস সকলে মিলে জয়েন করেছে। হঠাৎই কী কারণে তারা জয়েন করলো? আমাদের অনেকদিন থেকে যোগাযোগ করছিল, কিন্তু আমরা ইলেকশনের জন্য আমরা ব্যস্ত থাকার জন্য আমরা জয়েন করতে পারিনি,
কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে ওই এলাকায় যেহেতু সিপিএম ছিল, সিপিএম মেম্বার কোনো কাজ করতে পারেনি এবং উন্নয়নটাকে কাজে লাগাতে পারেনি, তার পরিপ্রেক্ষিতে ওরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, কন্যাশ্রী এবং ছোটো ছোটো বাচ্চারা যে মিড ডে মিলের ওখানে যাওয়া এবং আপনার জুতো থেকে এবং জামা, স্কুলের ড্রেসপত্র, যাবতীয় যা বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, গীতাঞ্জলি, এই ঘরের যারা এখনও পর্যন্ত কিছু বঞ্চিত ছিল বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা ওনারা অত্যন্ত খুশি হয়েছে যে আমরা যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করি তাহলে কিন্তু আমাদের এই উন্নয়নটা আমরা নিজে হাতে করতে পারবো। সেই জন্য ওনারা এসেছিলেন, আমরা বললাম অবশ্যই আপনারা দলে আসুন, নিশ্চয়ই মমতা ব্যানার্জির যে জায়গাগুলো উন্নয়নগুলো এখনও বাকি আছে সেগুলো আপনাদেরকে সঙ্গে নিই, আমরা নিশ্চয়ই সেই উন্নয়নটার জায়গাটা আমরা আগিয়ে দেবো। এই যে অবশ্যই সিপিএম এর প্রার্থী ছিল, এখনও রানিং, সে পঞ্চায়েতের আপনার সদস্য আছেন, না না তাদের প্রার্থীদের কোনো নাম তাদের নাই, তাদের ব্লকে তো সিপিএম, সিপিএম এর কোনো জায়গায় নেই, কারণ মানুষ 34 বছর সিপিএম এর যে অত্যাচার, সিপিএম যে উন্নয়ন সেগুলো কিছুই করতে পারেনি, সেই পরিপ্রেক্ষিতে আজকে ওরা সেই জায়গায় এসেছেন। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝর্ণা গ্রামে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গোলসি থানার জয়কৃষ্ণপুরের রাজা প্রামাণিকের সঙ্গে 1.5 বছর আগে ভালোবাসা করে বিয়ে হয় শিল্পা প্রামাণিকের। রাজার বাড়ি থেকে এই বিয়ে মেনে নেয়নি। রাজা শিল্পাকে নিয়ে ভাতার থানার ঝর্ণা গ্রামে ভাড়া থাকত। তাদের একটি 5 বছরের সন্তানও আছে। আগেই রাজার বাড়ি থেকে জানানো হয়েছিল সন্তান জন্মানোর পর বিষয়টি মেনে নেওয়া হবে। শ্বশুরবাড়ির লোকেরা বিষয়টি মেনেও নেন, কিন্তু তারা ভাড়া বাড়িতেই থাকত। শিল্পার বাপের বাড়ির অভিযোগ, বিষয়টি মেনে নেওয়ার পর থেকে তার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার শিল্পা বাপের বাড়ির লোকেদের সঙ্গে ফোনে কথাও বলে, কিন্তু কোনো অশান্তির খবর সে বলেনি। আমি চাই ছেলের মায়ের ছেলে সবারই শাস্তি চাই। আপনাদের যে মেয়েকে আপনাদের জামাই মেরে দিয়েছে এটা অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা ওই অভিযোগ করতে চাই। আমার মেয়েকে বেঁচে যখন ছিল তখনই শাসিয়েছে, তখনই গায়ে কাশিন তেল ঢেলে পুড়িয়ে মারতে গেছে। তখন কি কোনো তা থানাতে জানিয়েছিলেন? না, তখন জানিনি। জানি সংসার করতে গেলে হয়, কত বড় বড় ঘরে মেনে নিচ্ছে আর এটা মেনে নিতে পারবে না? মেনে কোনোদিনই নেয়নি। আপনাদের মেয়েকে ওদের বাড়ির লোক মেনে নেয়নি? না, কোনোদিন মেনে নেয়নি। কি বলতো? বলতো যে ওই মেয়ে ছেলেকে বলতো ওই মেয়ে ছেলেকে আমি ফের বিয়ে দেবো। ওর মা বলতো? ছেলের মা বলতো যে ছেলেকে আমি তোকে বিয়ে দেবো, তোকে গাড়ি কিনে দেবো, তো ওই মেয়ে ছেলেকে তোকে ফের ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবো, এই কথা বলেছে। আপনি কি হচ্ছে? আর জামাইও বলতো যে আমি আমার বাচ্চা যদি না হতো তাহলে আমি মেয়েটাকে ছেড়ে দিতাম, জামাই নিজে মুখে বলেছে। শিল্পার বাবা জানান, শুক্রবার সকাল 5টার সময় রাজা ফোন করে শ্বশুরবাড়িতে জানায় শিল্পার খুব শরীর খারাপ হওয়ায় তাকে ঘুষকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাপের বাড়ির লোকজন তড়িঘড়ি ওই স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখে শিল্পা মারা গেছে। বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। শিল্পার বাবা এ ব্যাপারে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘুষকরা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, শুক্রবার অপরাহ্নে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বয়চন্ডী বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হলো। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। শুক্রবার একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে। কালনার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার কালনা মহকুমা শাসকের সাথে দেখা করলেন। ভাগার কাণ্ড নিয়ে নড়েচড়ে বসল বাঁকুড়া পুরসভা। মেমাই থানার সাতকেচিয়ায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।